আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার ছুটির দিন, তো সকালবেলা একটা চা দিয়ে দিনটা শুরু করলাম। এই যে কাচের কেটলিটা, এটা দিয়ে চা বানাতে আমার অনেক বেশি ভয় লাগে। এটা আমি গিফট পেয়েছি, তো অনেক নেটে সার্চ করার পর আমি খুঁজে পেয়েছি যে আমার এই চুলায় এটা ব্যবহার করা যায়, ভয়ের কোনো কারণ নেই। আমি নেটে দেখেছিলাম একজনকে ব্যবহার করতে গিয়ে এটা ফেটে গিয়েছে, তো তারপর থেকেই আমার মনের মধ্যে ভয় কী না কী হয়। বিদেশে আসার পর থেকে আসলে ফ্রোজেন পরোটা, ফ্রোজেন নান, ফ্রোজেন রুটি এসব খেয়েই দিন কাটে। খুব কম বানিয়েছি বাসায় রুটি, তো সকালবেলা নাস্তা রেডি করলাম। আগের দিন সুজির হালুয়া বানিয়েছিলাম, সেটা দিয়েই নাস্তাটা করব। আর এই যে দেখছেন, এটা এটা লাল কালারের, এটা ছিল মালাই কেক, বাংলা যে গ্রোসারি থাকে এখান থেকে এনেছে। এটা খেতে প্যারা সন্দেশ যে টাইপের স্বাদ, ওরকম একটা স্বাদ ছিল। তো নাস্তা করে আস্তে ধীরে আমি দুপুরের রান্না শেষ করে ফেলি, বিকেলের দিকে একটু বাহিরে যাব। তারপর বিকালবেলা আবার চা খেয়ে আমরা বাহিরে বের হয়ে যাই। একটা পার্কে গিয়ে বসে একটু আড্ডা দিয়েছিলাম, তো পার্কটা অনেক বেশি সুন্দর, আমার অনেক বেশি পছন্দ হয়েছে। পার্কটা নিরিবিলি থাকে একদম, আর পরিবেশটা অনেক বেশি সুন্দর। পার্ক নিরিবিলি থাকার কারণে জঙ্গল থেকে অনেক বেশি হরিণ বের হয়ে আসছিল, তবে ভুলবশত আমি ক্যামেরাটা অন করে রেখে দিয়েছি। আমি ভাবছিলাম ভিডিও হচ্ছে, কিন্তু আসলে ভিডিও হয়নি। তো মনটা খারাপ ছিল, কারণ অনেক বেশি হরিণ বের হয়ে আসছিল, একদম সামনে ঘুরছিল। আমাদের দেশে যেমন গরু ছাগল সামনে ঘুরে, এরকম হরিণ ঘুরছিল সামনে, দেখতে অনেক বেশি ভালো লাগছিল। অনেকগুলো একসাথে বের হয়ে গিয়েছে, এরকম এত হরিণ একসাথে দেখি না, একটা দুইটা এরকম দেখা যায়। তো আর কি করার, ভুলবশত ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি। এই তো ঘোরাঘুরি করে একটু সামনে আসার পর দেখলাম একটা কচ্ছপ বসে আছে, এটা দেখতে অনেক বেশি ভালো লাগলো। বাস্তবে এরকম কচ্ছপ দেখিনি কখনো আমি, একদম সামনাসামনি। পার্কটা খুবই সুন্দর, পরিবেশটা অনেক বেশি সুন্দর, নিরিবিলি, বসে কিছুক্ষণ আড্ডা দিলে অনেক ভালোই লাগে। তো অনেকক্ষণ বসে আড্ডা দিলাম, অনেক ভালো লেগেছে। তো খিদে লেগে গিয়েছে, বের হয়ে চলে এসেছি, স্টারবাকসে আসলাম। কফি ছাড়াও তো এখানে তেমন কিছু খাওয়া যায় না, কোনো কিছুই হালাল না। তো আমি একটা রিফ্রেশার নিই, রিফ্রেশারটা অনেক বেশি মজার ছিল। এই যে ড্রাগন ফ্রুটের একটা রিফ্রেশার, আর এই ভিতরে ড্রাগন ফ্রুট কেটে দেওয়া ছিল ছোট ছোট করে, তো এটা খেতে অনেক বেশি মজা লেগেছে, ঠান্ডা ঠান্ডা। তারপর আমার কিছু কেনাকাটা বাকি ছিল স্কিন কেয়ারের। এখানে আসার পর আমার মুখে অনেক বেশি ব্রণ হয়ে গিয়েছে, ব্রণের দাগ হয়ে গিয়েছে, তো ব্রণটা চলে গিয়েছে একদমই, হালকা পাতলা কিছু দাগ আছে। তো আমি আমার ব্রণের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। একদম পুরো মুখ নষ্ট হয়ে গিয়েছিল আমার, এখন আলহামদুলিল্লাহ ঠিক হয়ে এসেছে। তো এই তো কেনাকাটা করে বাসায় চলে এসেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।